ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার ডালিয়া। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রেসিপি কী দেখাবো তোমরা দেখতে থাকো এবং কীভাবে কী করব সেটাও দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার আমি বলছি কী রাঁধবো। এখানে আমি ছটা ডিম নিয়েছি, গায়ের মধ্যে কেটে কেটে নিয়েছি। এটাকে আমি এখানে সর্ষে পোস্ত আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আজকে আমি খুব সিম্পল একটা রেসিপি দেখাচ্ছি, সর্ষের পোস্ত দিয়ে ডিম। সর্ষের তেলে রান্না হবে, হলুদ দিয়ে দিলাম, দেখতে থাকো, শুরু করলাম। সামনে তুলে ধরার চেষ্টা করব, এভাবে আমার পাশে থাকো আর সবসময় ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি সন্ধ্যাবেলা মানে 7টা থেকে 8:30টার মধ্যে ফেসবুক লাইভে আসি, যদি তোমাদের সম্ভব হয় একটু জয়েন করো ফেসবুক ফ্রেন্ডসরা, সবাইকে জানাচ্ছি, রোজই জানিয়ে দিই, আজকেও জানিয়ে দিলাম। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে জয়েন করো, আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি একটু করে নিও, তাহলে সব রান্না দেখতে পারবে। এইভাবে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাও। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো সবাইকে টাটা, বাই।